আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিকরণ বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক নিরবতাকে বিস্ফোরিত করেছে। জনসন পার্টিগেটের দোষ এড়াতে চেষ্টা করলে সপ্তাহের মধ্যে টরি এমপিরা তাকে ক্ষমতাচ্যুত করবেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে। ইরান হিজবুল্লাহকে যুক্ত করতে আমেরিকার অস্ত্রের উইশ লিস্ট তৈরি করেছে ইসরায়েল। সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, সরকারি মুখপাত্র আহত। এদিকে জানবেন, সঙ্গীত শিল্পীর বাদ্যযন্ত্রে আগুন দিল তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিকরণ বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক নিরাপত্তাকে বিস্ফোরিত করেছে। ফিলিস্তিনি পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় ইসরায়েলের দখলকৃত শহর আল কুৎসকে জুদাইজ করার এবং ফিলিস্তিনি অঞ্চল জুড়ে বসতি সম্প্রসারণ নীতিগুলিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার নিন্দা করেছে। মন্ত্রক শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, তেল আবিব সরকার পশ্চিম তীরে ঐতিহাসিক আইনি এবং জনসংখ্যার বাস্তবতাকে বিকৃত করার প্রচেষ্টার অংশ হিসাবে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে ঔপনিবেশিক বন্দোবস্তের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের বিটগুলি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের ঔপনিবেশিক স্বার্থকে অধিবেশন করার উদ্দেশ্যে এবং প্রকৃতপক্ষে 1967 সালের সীমান্ত বরাবর একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার দরজা বন্ধ করে দেবে, যার রাজধানী ছিল পূর্ব আল কুদস। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে ইসরায়েলি বন্দোবস্ত প্রকল্পগুলি এলাকা সি এর বড় অংশকে লক্ষ্যবস্তু করেছে, যা পশ্চিম তীরে 60% বেশি গঠন করে এবং প্রধানত দখলকৃত পূর্ব আল কুদস এবং এর আশেপাশে কেন্দ্রীভূত ছিল। এই ধরনের পদক্ষেপগুলি আল কুদসকে এর ফিলিস্তিনি পরিপার্শ্বিক এলাকা থেকে আলাদা করবে, এর পবিত্র ল্যান্ডমার্কের জন্য পবিত্র হবে এবং শহরের সাংস্কৃতিক পরিচয় নষ্ট করবে, বিবৃতিতে আরও বলা হয়েছে। মন্ত্রণালয় তখন ইসরায়েলি বসতি নির্মাণ, বাড়িঘর ধ্বংস, জাতিগত নির্মূল, সেই সাথে আল কুদস বাসিন্দাদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা আরোপিত দমনমূলক ব্যবস্থা এবং বিধিনিষেধের নিন্দা করেছিল। আল কুদস এর উপকণ্ঠে চলমান লঙ্ঘন এবং অপরাধের জন্য তেল আবিব সরকারকে সম্পূর্ণ এবং প্রাথমিকভাবে দায়ী করে বলেছে যে সম্প্রসারণবাদী ইসরায়েলি পদক্ষেপগুলি অবশেষে ফিলিস্তিনি ভূমি দখল এবং ফিলিস্তিনি নাগরিকদের বাস্তুচ্যুতকে স্থায়ী করবে এবং একটি জঘন্য বর্ণবাদ শাসনকে শক্তিশালী করবে ফিলিস্তিনি ভূখণ্ডে। এদিকে জানবেন, জনসন পার্টিগেটের দোষ এড়াতে চেষ্টা করলে সপ্তাহের মধ্যে টরি এমপিরা তাকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্রিটিশ আইন প্রণেতারা কথিত আছে যে প্রধানমন্ত্রী যদি কোভিড-19 লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে ব্যাপকভাবে সমালোচিত সামাজিক জামায়াতের দায় এড়াতে চেষ্টা করেন, তবে বরিস জনসনকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত। যা অবজারভেটরের মতে, টরি এমপিরা যদি কঠোর মহামারী প্রচলিত নিষেধাজ্ঞার সময় 10ই নভেম্বর নিয়ম ভঙ্গকারী দলগুলির দায়িত্ব অস্বীকার করে, তবে জনসনকে সপ্তাহের মধ্যে ডাউনিং স্ট্রিট থেকে জোর করে বের করে দিতে প্রস্তুত থাকবেন। দৈনিক পত্রিকাটি বলেছে যে বেশিরভাগ কনজারভেটিভ এমপিরা এখন প্রধানমন্ত্রীর ভাগ্য নির্ধারণের আগে পার্টিগেট সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করেছে। তখন বিপুল সংখ্যক ব্যক্তিগতভাবে স্বীকার করেছে যে তাদের মন কার্যকরভাবে তৈরি হয়েছে এবং তারা কেবল যথাযথ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। জ্যেষ্ঠ বেসামরিক কর্মচারী সুকরে করোনাভাইরাস বিধিনিষেধের সময় জনসন এবং তার সরকারি কর্মীদের দ্বারা অনুষ্ঠিত বেশ কয়েকটি কথিত লকডাউন ব্রেকিং পার্টির তদন্ত শুরু করেছেন এবং মাসের শেষের দিকে তার ফলাফলগুলি রিপোর্ট করার কথা রয়েছে। টরি এমপি টোবিয়াস এলউড, একজন প্রাক্তন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী, বলেছেন জনসনকে কয়েকদিনের মধ্যে প্রদর্শন করতে হয়েছিল যে তিনি ভালোর জন্য বিশৃঙ্খলার অবসান ঘটাতে পারেন এবং একটি নতুন ধরনের নেতৃত্ব প্রদর্শন করতে পারেন, কিন্তু যদি তিনি একটি সমালোচনামূলক প্রতিবেদন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, তবে তিনি আমার সমর্থন হারাবেন। তিনি এই কথা বলেছিলেন। সাফোকে ওয়েভেনির টরি এমপি পিটার আলডাস বলেছেন যে তিনি জনসনের পদত্যাগের আহ্বান জানানোর কাছাকাছি ছিলেন, যদিও তিনি গ্রে এর রিপোর্টের জন্য অপেক্ষা করবেন। তিনি যোগ করেছেন যে যার নির্বাচনী এলাকা অনেক ব্রেক্সিটপন্থী ভোটার যারা ডাউনিং স্ট্রিট সমাবেশে ক্ষুব্ধ ছিলেন তাদের মধ্যেও ছিলেন। ব্রেক্সিটকে ভোট দিয়েছেন এমন অনেক মানুষ খুব খারাপভাবে হতাশাবোধ করেন। এদিকে জানিয়ে দিব, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে। ভারত শাসিত কাশ্মীরে বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস রয়েছে, শ্রীনগরের বিখ্যাত ডাল হ্রদে 200 বছরের পুরনো হাউস বোট।
ভারতে ব্রিটিশ শাসন আমলে স্থাপিত পোস্ট অফিসটি তার মনোমুগ্ধতার কারণে বছরের পর বছর টিকে আছে। নৌকা শুধু ডাক সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, এটিকে একটি ছোট জাদুঘরও বলা হয়ে থাকে, যেখানে 1980 এর দশকে রঙিন ডাক টিকিটগুলি বিরল ফিলটেলি স্ট্যাম্পের সংগ্রহের সাথে প্রদর্শনের জন্য রাখা হয়। ডাকঘরটি এই অঞ্চলে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানীয়রা তাদের প্রিয়জনকে পোস্টকার্ড পাঠাতে পোস্ট অফিসে আসে, তাদের কাশ্মীরে দেখার আমন্ত্রণ জানায়। ভাসমান পোস্ট অফিসটি 2011 সালে পুনর্গঠন করা হয়েছিল এবং বর্তমানে এটি ভারতীয় ডাক ব্যবস্থার অংশ। সম্প্রতি অফিসটি ব্যাংকিং পরিষেবা দেওয়া শুরু করেছে, এইভাবে আরও স্থানীয়দের আকৃষ্ট করেছে। কাশ্মীরের ডাল হ্রদে ভাসমান ডাকঘর যেন টাইম মেশিন, এটি মানুষকে 2 শতাব্দী আগে ফিরিয়ে আনে এবং তাদের সুন্দর অঞ্চলের ইতিহাস দেখায়। এদিকে জানিয়ে দিব, ইরান হিজবুল্লাহকে যুক্ত করতে আমেরিকার অস্ত্রের উইশ লিস্ট তৈরি করেছে ইসরায়েল। গত বছরের ক্ষমতায় আসা নাফতালি বেনেটের নতুন ইসরায়েলি সরকার বারবার সতর্ক করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখতে তারা অগ্রিমভাবে পদক্ষেপ নিতে পারে। তেহরান জোর দিয়ে বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তেল আবিব অস্ত্রের একটি গোপন ইচ্ছা তালিকা সংকলন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইসরায়েল ভিত্তিক যুদ্ধ সংরক্ষণ স্ট্রোক মিত্রদের মধ্যে সংরক্ষণ করতে চায়। যুদ্ধের ক্ষেত্রে তাদের ব্যবহারের জন্য সংরক্ষণ আমেরিকান অস্ত্রের মজুদ সামরিক সংবাদ আউটলেট তেল আবিবের বেনামি সংবাদ সূত্রের বরাত দিয়ে ব্রেকিং ডিফেন্স জানিয়েছে। ইচ্ছা তালিকাতে বিভিন্ন বায়ব যুদ্ধাস্ত্র রয়েছে, যা তেল আবিব বিশ্বাস করে যে ইসরায়েল এবং ইরান বা লেবানন ভিত্তিক হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যদি WRSA মূলত আমেরিকান সামরিক বাহিনীর দ্বারা ব্যবহারের জন্য অস্ত্রের মজুদ, এটি IDF দ্বারা ট্যাপ করা যেতে পারে। একটি জরুরি অবস্থার ক্ষেত্রে 2020 সালের US কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, এই যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি সংঘাত শুরু হয়, IDF রিপোর্ট করা ইচ্ছা তালিকা থেকে অস্ত্রগুলি ব্যবহার করতে সক্ষম হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে অন্তত একবার মজুদগুলিতে ট্যাপ করার অনুমতি দিয়েছে, এটি IDF এবং হামাসের মধ্যে 2014 গাজা যুদ্ধের সময় ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী 120mm মর্টার শেল এবং 40mm গ্রেনেড লঞ্চার রাউন্ড ব্যবহার করেছিল, যা তাদের বয়সের কারণে বাতিল হতে চলেছে। WRSA 1 2014 সালে সঞ্চিত অস্ত্রগুলি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল, তাদের সামগ্রিক মূল্য 1.8 বিলিয়ন ছাড়িয়েছে। স্ট্রোকটিতে কেবল গোলা বারুদ নয়, স্মার্ট বোমা এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাজোয়াত সামরিক যানও রয়েছে। ইসরায়েল বারবার সতর্ক করেছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না এবং প্রয়োজনে পরমাণু স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 2021 সালের অক্টোবরে মিডিয়া রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যে তেল আবিব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2.3 টন GBU-72 বাংকার বাস্টার বোমা কেনার জন্য অনুরোধ করেছিল, যা গভীর ভূগর্ভে লুকিয়ে থাকা ইরানি পারমাণবিক সাইটগুলিতে আঘাত করতে সক্ষম বলে অভিযোগ। ইরান জোর দিয়ে বলে যে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র ধর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক। তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি তার কঠোর ফোকাস এবং কয়েক দশক আগে তেল আবিব পারমাণবিক কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত মানকে অভিহিত করেছে। ইসরায়েল তার পারমাণবিক অবস্থা অস্বীকার বা নিশ্চিত করে না এবং পরমাণু অস্ত্রের মজুদ থাকার প্রতিবেদন মন্তব্য করে না। অপরদিকে জানিয়ে দিব, সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, সরকারি মুখপাত্র আহত। ইসরায়েলের রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে দেশটির সরকারি এক মুখপাত্র আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ওই বিস্ফোরণটি ঘটে। দেশীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সন্দেহভাজন এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে, তবে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। আল জাজিরা জানিয়েছে, হামলার সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ওই ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানিয়েছে, তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের দেহের অংশে পড়ে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে একটি আত্মঘাতী হামলার শরীরের অংশ। দেশটির পুলিশের একজন মুখপাত্র আব্দি ফাতা আদেন রয়টার্সকে বলেন, সরকারি মুখপাত্রকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলায় আহত একজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মোগাদিশু সড়কের একটি মোড়ে হওয়া বিস্ফোরণটি আসলে আত্মঘাতী বোমা হামলা। এদিকে জানবেন, সঙ্গীত শিল্পীর বাদ্যযন্ত্রে আগুন দিল তালেবান। গত বছরের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নতুন অনেক নিয়মকানুন দেশটির জনগণকে মানতে বাধ্য করেছে। প্রকাশ্য ও বিয়ের অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ করেছে তারা। ইতিমধ্যে অনেক আফগান শিল্পী দেশ ছেড়ে চলে গেছেন। এবার এক আফগান জ্যেষ্ঠ সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একজন সঙ্গীত শিল্পীর সামনেই তার বাদ্যযন্ত্রে আগুন ধরিয়ে দিয়েছে তালেবান যোদ্ধারা। সেই সময় ওই স্থানীয় সঙ্গীত শিল্পীর
ক্রন্ধনরত অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা বন্দুকধারী তালেবান যোদ্ধাদের হাসতে দেখা গেছে। আফগান সাংবাদিক আবদুল্লাহ ওমেরির বরাতে জানা যায়, আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাঝারি আই উপজেলায় এই ঘটনা ঘটেছে। এবার সহনশীলভাবে দেশ চালানোর কথা বললেও পূর্বের কট্টরপন্থায় হাঁটতে দেখা গেছে তালেবানদের। এমনকি দোকানগুলোয় কাপড় সাজিয়ে রাখার ম্যানিকিনগুলোর মাথাও কেটে ফেলেছে তালেবানরা। এছাড়া নারীদের ওপর দিয়েছে বিভিন্ন বিধিনিষেধ। মাহরাম ছাড়া তাদের পূর্ববর্তী বিভিন্ন ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে তালেবানের দ্বারা। যানবাহন চালকদের বলে দেওয়া হয়েছে তারা যাতে বোরকা ছাড়া কোনো নারী যাত্রী গাড়িতে না তোলেন। তালেবানরা দেশটির পূর্ণ প্রচার এবং পাপ প্রতিরোধ নামে একটি নতুন মন্ত্রণালয় খুলেছে। এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা দেশটিতে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।